মনে রাখবেন, মোদি বাবুরে এবার জিতবে না, ওটা সার্ভে ভুল, ওটা কাগজকে টাকা দিয়ে খাওয়ানো হচ্ছে, টিভিকে টাকা দিয়ে খাওয়ানো হচ্ছে, বিজেপির পয়সায় সার্ভে করে দেখানো হচ্ছে ভুল। বাংলার নির্বাচনের আগে মনে ছিল কি বলেছিল, ইসবার 200 পার, আমাদের 294টা সিট ছিল, 80 পার হতে পেয়েছিল, পাইনি। তো এবার বলছে ইসবার 400 পার, 543 সিট হ্যায়। আমি বলি আগার 400 পার হোগা তো আপ 420 কিউ নেই হোঙ্গে, 420 মে চলে যাও, নেই তো 543 কা জায়গা মে 544 কো লেলো। বলে যাচ্ছি আপনাদের আবার, যদি আমি একটুও পলিটিক্স বুঝে থাকি আর বিজেপি চকমিকের আতঙ্ক বুঝে থাকি এবং ওদের ভাষার যে কদাকার রুচি যদি বুঝে থাকি, তাহলে বলবো ইসবার বিজেপি নেই হোগা 200 পার, বিজেপি হবে এবার পগার পার। বলো আগে 200 তো পাও, তারপরে গিয়ে 7-8 দাও, আমরা অপেক্ষা করে থাকব, মানুষ অপেক্ষা করে থাকবে, ভোটটা দেবেন। এনআরসি চান? জোরে বলুন, এনআরসি চান? কে চান? ইউনিফর্ম সিভিল কোড চান? নিজের অধিকার কেড়ে নিতে দিতে চান? লক্ষ্মীর ভাণ্ডার চান? কন্যাশ্রী চান? স্বাস্থ্যসাথী চান? বিনা পয়সায় রাশন চান? বাংলার বাড়ি চান? স্বাস্থ্য কিষাণ ভাতা চান? শিক্ষাশ্রী চান? ঐক্যশ্রী চান? মেধাশ্রী চান? যোগ্যশ্রী চান? তাহলে মনে রাখবেন খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে মা বোনেরা। আরে ভাইরা জোরে বলো না, মা বোনেরা খেলা হবে। বলে কি না তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, আমরা সাহস থাকলে না তোমাকে কি যে করতাম সে ভগবানই জানে, ওটা আমার ভেতরেই থাক। বল ক্ষমতা থাকলে ছুঁয়ে দেখো মা বোনদের অভিশাপ, যে কি অভিশাপ, এ তো কোনোদিন বোঝোনি, বুঝবে আগামী দিন, যদি তোমার হাতের সামনে বোমা গুলি আর বন্দুক থাকবে না। খেলা হবে।